মালয়েশিয়া সিঙ্গাপুর সৌদি আরব দুবাই কিংবা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে থাকা প্রবাসী ভাইয়েরা কখনো কখনো ফেসবুক পোস্টে বা ফেসবুকের ভিডিওতে অথবা ইউটিউবের মাধ্যমে জানতে চান যে তারা কোরিয়ান ভাষার লটারিতে অংশ নিতে পারবেন কি না আপনি যদি ইপিএসভুক্ত কোটি বা ষোলোটি দেশের নাগরিক হন তাহলে আপনি পৃথিবীর যে কোনো দেশে থাকেন না কেন আপনি কোরিয়ান ভাষার লটারিতে অংশ নিতে পারবেন কারণ কোরিয়ান ভাষার লটারিতে অংশ নিতে হলে আপনার সশরীরে বাংলাদেশে উপস্থিত হওয়ার দরকার নেই শুধুমাত্র পাসপোর্টের স্ক্যান কপি দিয়ে আপনাকে আবেদন করতে হবে সেই পাসপোর্টের স্ক্যান কপিটা আপনি মতে মেসেঞ্জারে অনলাইনে কিংবা ইমেইলের মাধ্যমে বাংলাদেশে থাকা আপনার শুভাকাঙ্ক্ষী ভাই বন্ধু আত্মীয়স্বজনকে দিয়ে কোরিয়ান লটারিতে অংশগ্রহণ করতে পারেন বা অংশ নিতে পারেন কিন্তু প্রশ্ন হচ্ছে কোরিয়ান লটারিতে অংশ নেওয়ার পর যেদিন লটারির রেজাল্ট দিবে তার দুই একদিন পর কিন্তু আপনার নাম যদি লিস্টে আসে বা লটারিতে আসে বা আপনি লটারি যেতেন তাহলে সশরীরে আপনাকে অফিসে গিয়ে আপনাকে কোরিয়ান ভাষার প্রাথমিক রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে আপনি যদি মনে করেন লটারি পাওয়ার দু একদিন পরে আপনি সেই দেশ থেকে বাংলাদেশে এসে বুইসেল অফিসে গিয়ে প্রাথমিক রেজিস্ট্রেশন করতে পারবেন তাহলে আপনি লটারিতে অংশ নেন এরপরের প্রশ্ন আপনি লটারিতে অংশ নিয়ে আপনি লটারি জিতলেন হয়ে গেল আপনার যদি পর্যাপ্তভাবে কোরিয়ান ভাষাগত জ্ঞান না থাকে তাহলে তো আপনি পরীক্ষায় ফেল করতে পারেন আর পরীক্ষায় ফেল করার পরে যদি আপনার আম সালা দুটোই যায় অর্থাৎ আপনি যে দেশে ছিলেন সেই দেশে যদি আপনি আর প্রবেশ করতে না পারেন তাহলে তো নিজের পায়ে নিজেই কুড়াল মারা হবে সুতরাং আপনি ভেবে দেখবেন যে লটারি পাওয়ার পরে রেজিস্ট্রেশন হওয়ার পরে তিন চার মাস আপনার সময় লাগবে হয়তো ভাষা পড়ার জন্য বা পরীক্ষা দেওয়ার জন্য এখানে যদি আপনি ব্যর্থ হন বা ফেল করেন সেক্ষেত্রে আপনি বিদেশে যেতে যদি আবার পারেন তাহলে আপনি অংশগ্রহণ করতে পারেন আর কোরিয়ান ভাষার সব ক্ষেত্রে রয়েছে অনিশ্চয়তা আপনি লটারি জিতলেন ভাষা পরীক্ষায় ভালো করলেন স্কিল দিলেন রোস্টার ভুক্ত হলেন আপনার ভিসা ইস্যু নাও হতে পারে তখন তো আম সালা দুটোই যাওয়ার অবস্থা সুতরাং আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আজকে হয়তো আপনি টাকা বেতন পাচ্ছেন দক্ষিণ কোরিয়াতে প্রচুর বেতন মাসে দেড় লক্ষ টাকা প্রায় গড় বেতন সুতরাং এই লোভে পড়ে বা আপনি এই টানে দক্ষিণ কোরিয়া আসতে চান কিন্তু এখানে কিন্তু অনিশ্চয়তা অল্প কারণে বিনা কারণে তুচ্ছ কারণে বা অকারণে আপনি নাও আসতে পারেন সুতরাং না আপনাকে ভেবে দেখতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন যে দেশে আছেন সুরক্ষিত থাকবেন আহসানুজ্জামান ইমরান দক্ষিণ কোরিয়া থেকে